বিডি নিউজ 21-এ আপনাদেরকে স্বাগতম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি মঞ্জুমা লিপি। বুর্জ খলিফা বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ ভবন 2008 সাল থেকে, যদিও ভবনটি 2010 সালের 4 জানুয়ারি উদ্বোধন করা হয়। গগনচুম্বী এই ভবনটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এবং উদ্বোধন করেন তৎকালীন দুবাই এর শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। বুর্জ খলিফা এর বাংলা অর্থ খলিফার টাওয়ার। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে ভবনটির নাম রাখা হয় বুর্জ খলিফা, যদিও এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত ছিল। বুর্জ খলিফার উচ্চতা 2,717 ফুট বা 818 মিটার, যা প্রায় আধা মাইল দীর্ঘ। সর্বোচ্চ উচ্চতা থেকে প্রায় 60 মাইল বা 95 কিলোমিটার দূর স্পষ্টভাবে দেখা যায়। 160 তলা বিশিষ্ট ভবনটি দেখতে রকেটের মতো। মজার আরেকটি বিষয় হলো ভবনটির নিচতলা থেকে সর্বোচ্চ তলার মধ্যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য রয়েছে। ভূমি থেকে ভবনটি এত উঁচু যে ভবনের উপরতলার লোকজন সূর্যাস্তের পরও 2 মিনিট সূর্যটাকে দেখতে পায়। তাই মুসল্লিরা রমজানে যখন ইফতার করে, তার 2 মিনিট পর উপরতলার মানুষজন ইফতার করেন। এমআর প্রপার্টিজ নামে একটি আধা সরকারি রিয়েল এস্টেট কোম্পানি এই ভবনের মালিক, কারো ব্যক্তিগত মালিকানা নয়। বুর্জ খলিফা স্থাপিত হলেন যুক্তরাষ্ট্রের সুনামধন্য ব্যক্তি অ্যাড্রিয়ান স্মিথ। বুর্জ খলিফার নির্মাণ কাজ 2004 সালে শুরু হয় এবং 2009 সালে ভবনের কাজ শেষ হয়। সুবিশাল এই ভবনটিতে তৈরিতে ইট, বালি, রড, সিমেন্ট ছাড়াও গ্লাস ও স্টিল ব্যবহার করা হয়। ভবনটিতে যত পরিমাণ গ্লাস ও স্টিল ব্যবহার করা হয়েছে, সেগুলো একসাথে রাখতে প্রায় 17টি স্টেডিয়ামের সমান জায়গা দরকার হবে। আর যে পরিমাণ ইট, বালি, সিমেন্ট খরচ হয়েছে, তা দিয়ে প্রায় 1,283 মাইল লম্বা দেওয়াল বানানো যেত। বুর্জ খলিফা ভবনটিতে 54টি লিফট বা এলিভেটর রয়েছে, যার গতি ঘন্টায় 40 মাইল। বুর্জ খলিফা ভবন নির্মাণে লোহা ব্যবহার করা হয় মাত্র 4,000 টন, যা পরিমাণে ছিল এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অর্ধেক, যদিও উচ্চতায় বুর্জ খলিফা এম্পায়ার স্টেটের দ্বিগুণ। ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ 21। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।